হেই, কি অবস্থা? লবঙ্গ এ এক এমন চিজ, এ মশলা তো মশলাই, এমনকি ডায়েট কন্ট্রোল দাওয়াইতে ইউজ করা হয়। বিরিয়ানি বানাতে লাগে, কড়া কড়া দুধ চায় দরকার হয়, গরম মশলায় লবঙ্গ ছাড়া চলেই না। আদারওয়াইজ দাঁতে যদি ব্যথা হয়, তাও লবঙ্গ আপনার দাঁতের ব্যথা কমাতে সাহায্য করবে। লবঙ্গের তেল আপনার পেটের বদহজম দূর করবে। আপনার যদি শরীরে খুজলি হয়, তাও লবঙ্গ দূর করে দেবে। বর্তমানে টুথপেস্টেও লবঙ্গের ব্যবহার দেখা যায়, সিগারেটেও এমনকি এর ব্যবহার রয়েছে। আজ আমরা লবঙ্গের ফার্মিং আর কিভাবে তোলা হয় একই সাথে দেখাবো ফ্যাক্টরি প্রসেসিং। তো শুরু করা যাক একটা লাইক দিয়ে আজকের ভিডিও। আর এই ভিডিওটির স্ক্রিপ্ট ধার করা হয়েছে মেশিন ইন্ডিয়া থেকে। তো একবার লবঙ্গ গাছে লবঙ্গ ধরতে শুরু করলে বছরের পর বছর ফলন হতেই থাকে। কিন্তু এই লবঙ্গ প্রথমবার গাছে আসতেই সময় নেয় 5 থেকে 7 বছর। তার মানে গাছ লাগাবার পর প্রথম ফলন পেতে কমপক্ষে চাষিকে 5 বছর অপেক্ষা করতেই হয়। আর এর দামের মতোই এর সাপ্লাইও খুব কম। তো বলা যাক এর ফার্মিং সম্বন্ধে। বস, লবঙ্গের চাষ করতে চাওয়া আমার এক বন্ধু বাজার থেকে অনেকগুলো লবঙ্গ কিনে পুরো ক্ষেতে ছড়িয়ে দিয়েছিল। আর আশ্চর্য হলেও সত্য, ওহ মাই গড, ওয়াও, একটা গাছ হয় নাই। ভাবছিলেন কি প্রচুর লবঙ্গ চারা হয়েছিল? না, লবঙ্গ চারার জন্য আলাদা বীজ থাকে, যা দেখতে এরকম। তো এই বীজটার উপর থেকে কালো অংশটি সরিয়ে রোপণ করতে হয়। রোপণ করলেই হবে না, কেবল খুবই প্রপার যত্ন করতে হবে। তো কিছুদিন পর চারা উঠবে, আর ঠিক 4 থেকে 6 মাস পর গাছটা খানিকটা বড় হলে এটিকে খেতে নিয়ে রোপণ করা হয়। 1 বছর 2 বছর এরকম যেতে যেতে ঠিক 5 বছর পর লবঙ্গ গাছ 12 মিটার লম্বা হয়ে যায়। আর এ সময় এরকম সুন্দর হাড়ির মতো কলির জন্ম হয়। আর কলি থেকে লবঙ্গ হওয়া মুহূর্তে এর থেকে কড়া একটা ঘ্রাণ আসা শুরু হয়ে যায়, যা কিনা দূর দূরান্ত থেকে পাওয়া যায়। আস্তে আস্তে ওই ফুল লাল গোলাপি রঙের হয়। এর 6 মাস পরই আসে লবঙ্গ পোক্ত হওয়ার সময়। আর এ সময় লবঙ্গ উত্তোলন করা হয়। তো লবঙ্গ তোলা শেষে এক জায়গায় এগুলো জমা করা হয়, আর ওয়ার্কাররা ওই জমা করা লবঙ্গ থেকে একটা একটা করে বাছাই করে পাত্রে রাখেন। বাছাই করা শেষে আবার এগুলোকে পাটিতে করে শুকানো হয়। শুকাতে শুকাতে লবঙ্গের রেডিশ ব্রাউন কালার ধরে যায়। তো এখনই তো এগুলো বিক্রি করা যায় নাকি? আরে না, এখন এগুলোকে কৃষক প্যাক করে প্লান্টসে পাঠাবেন, সেখানে চলবে এর ছাটাই। এই ছাটাইয়ের সময় লবঙ্গে থাকা যত পাথর ময়লা আবর্জনা আছে সব ফেলে দেয়া হয়। আর এই মেশিন প্রপারলি লবঙ্গ বাছাইয়ের কাজ করে। এখানে লো কোয়ালিটির লবঙ্গ আর হাই কোয়ালিটির লবঙ্গকে আলাদা করা হয়। তারপর হয় ফাইনাল প্যাকেটিং, আর বাজারে আসার সময় হয়ে যায়। তো বস, এই ছিল লবঙ্গের আসল কাহিনী। ভিডিও যদি একটু ভালো লাগে, লাইক দিয়ে আমাকে ঋণী করে যাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আল্লাহ হাফেজ।